নমস্কাৰ আপুনি চাই আছে সুপারফাস্ট প্রাইম টাইম 100 অসমবাসীর বাবে সুখবর অসমিয়া স্বাভিমান গামোচা লাভ করিলে জিআই ট্যাগ দুইযোগে সদরি করিলে মন্ত্রী পীযূষ গোয়েলে অসম কৃষি বিশ্ববিদ্যালয়ে উত্থাপন করেছিল বিষয়টো রাজ্য সরকারে বিষয়টো আগবঢ়াই নিছে জিআই ট্যাগ হৈছে কোনো এবিধ সামগ্রীর ভৌগোলিক স্থানৰ আৰু সামগ্রীবিধৰ মূল স্থানৰ স্বীকৃতি ট্যাগ বা চিহ্ন গামোচা জিআই ট্যাগ লাভ কৰাৰ লগে লগে গামোচাৰ ভেজালকৰণ প্ৰতিৰোধ কৰিব পৰা যাব মহানগরীত 14 কোটি টাকা ড্রাগস জব্দ এখন এম্বুলেন্সের পর জব্দ বৃহৎ পরিমাণের ড্রাগস জব্দ 50,000 ইয়াবা ট্যাবলেট আর 200 গ্রাম হেরোইন মণিপুরের পর সরবরাহ করা হয়েছিল ড্রাগস খিনি গ্রেপ্তার করা হয়েছে ড্রাগস সরবরাহকারী মিরাজুল ইসলামক জেসিপি পার্থ সারথি মহন্ত আর এডিসিপি কল্যাণ পাঠকর নেতৃত্বত চলেছিল ড্রাগস বিরোধী অভিযান গ্যাং অব ডেভিলসর 4 যুবকক গ্রেপ্তার গ্রেপ্তার মূল অভিযুক্ত মিনহাজুল করিম উরফে রোহন নবী নূর নবী উরফে আখিরুল আর শহীদুল ইসলামক গোয়ালপাড়া অসমবঙ্গ সীমান্তর হালাকুড়া গৌরীপুর গোলকগঞ্জের পর গ্রেপ্তার করা হয়েছে আটাইকজনক বাইকেরে এগারী বৃদ্ধা খুন্দিয়াইছিল মিনহাজুল করিমে ভিডিও বনায় সামাজিক মাধ্যমত ভাইরেল করেছিল আখিরুলে গ্যাং অব ডেভিলসর বিরুদ্ধে বিলাসীপাড়া থানাত আরক্ষী নিজাববিয়াক গোচর রুজু করার নিহত বৃদ্ধাগী পরিয়ালে রুজু করেছে গোচর মাটিয়ার কারিপাড়াত গাঁত আবদ গাঁতত আবদ্ধ হয়ে থাকা বন্যাহস্তিক উদ্ধার স্থানীয় রাইজর সহযোগত বন বিভাগের তৎপরতার উদ্ধার করা হয় ইটাভাতার গাঁতত আবদ্ধ হয়ে থাকা হাতিটুক গাঁতটোর জেসিবিরে খান্দি পারলৈ উঠাই অনা হয় হাতিটুক বিশ্বকাপের ফাইনেললৈ মেসি বাহিনী ক্রোয়েশিয়াক 3-0 গোলত পরাস্ত করে ফাইনেলত আর্জেন্টিনা ষষ্ঠবারের বাবে বিশ্বকাপের ফাইনেলত আর্জেন্টিনা আনহাতে আজি নিশা ফ্রান্স আর মরক্কোর মাজত হব দ্বিতীয়খন সেমি ফাইনেল অসম আরক্ষীর শীর্ষ পর্যায়ের বৃহৎ রদ বদল গুয়াহাটী আরক্ষী আয়ুক্ত হরমিত সিংক বদলি হরমিত সিংক SDGP এডমিন পদর দায়িত্ব গুয়াহাটী ইস্টর নতুন DCP সুরজিৎ সিং পানিশর গুয়াহাটী নতুন আরক্ষী আয়ুক্ত হব দিগন্ত বড়া হরমিত সিংক SDGP এডমিন পদর দায়িত্ব গুয়াহাটী ইস্টর DCP সুধাকর সিংক বদলি নলবারী আরক্ষী অধীক্ষক রূপে নববর্ষর প্রাক্ষণত মেঘালয়ত বলিছে নির্বাচনী গরম বতাহ শিলংত অনুষ্ঠিত হয়ে নির্বাচনী প্রচার অংশগ্রহণ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিয়ে মেঘালয়ত TMC শাসনলৈ আহিলে ওই কার্ডর জড়িয়ে বিত্তীয় সকাহ দিয়ার প্রতিশ্রুতি মমতার পোহরলৈ আহিছে ভারত চীন সীমান্তর সংঘর্ষের এক কিহরণকারী ভিডিও সীমান্তত চীনা সৈন্যক ভারতীয় সেনায় প্রতিহত করার চাঞ্চল্যকর ভিডিও সীমান্তর দুর্গম এলাকাত দলে বলে অহা চীনা সৈন্যক প্রতিরোধ করার ভিডিও সামাজিক মাধ্যমত ভাইরেল হয়েছে কংগ্রেস সাংসদ মনীষ তিওয়ারিয়ে শেয়ার করেছে এই ভিডিওটো ভিডিওটো চীনা সৈন্যক সীমান্তত আক্রমণ করে প্রতিহত করার দৃশ্য দেখিলে পাওয়া হয়েছে অবশ্যই ভিডিওটো কেতিয়া আর কোন ঠাইত সেয়া এতিয়াও নিশ্চিতকৈ কব পৰা হোৱা নাই ভারত চীন সংঘাতক লৈ তোলপাড় লাগিছে দেশ যোৱা 9 ডিসেম্বৰত অরুণাচলত টাৱাং সীমান্তত সংঘটিত হৈছিল এই সংঘাত ভারত চীন সীমান্তর অরুণাচলত টাৱাঙত নিয়োজিত ভারতীয় সেনা নিয়মীয়া টহলের সময়তে সূত্রপাত ঘটিছিল সংঘর্ষর চীনের বিরুদ্ধে সরব কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ ভারতের 1 ইঞ্চি মাটিও চীনক এৰি দিয়া নহব বুলি সকিয়াই দিয়ে অমিত শাহে ভারতীয় সেনার বীরত্বরে চীনা সেনাক পরাভূত করিলে বুলি উল্লেখ করে কেন্দ্রীয় গৃহমন্ত্রীগুলিয়ে কয় যে চীনক প্রত্যুত্তর দিবলে সদায় সাজু আছে ভারত 500 সেনা বাহিনীলৈ চীনে চলাইছিল এই আক্রমণ চীনের আক্রমণের পিছতে ভারতে সমুচিত প্রত্যুত্তর দিয়ে যা কল্পনা করিব পৰা নাছিল চীনা সেনাবাহিনীয়ে PTI সূত্রত প্রকাশ পাইছে এনে বহু নতুন নতুন তথ্য ভারত চীন সীমান্তর অরুণাচলত টাৱাঙত চীনা সৈন্যের প্রহারত আহত ভারতীয় সেনার 10 গৰাকী জওয়ানক বশিষ্ঠর 151 বেস হাসপাতালত ভর্তি করা হয় আহত সেনা জওয়ানক চিকিৎসাধীন হয়ে আছে হাসপাতালখনত ভারত চীন সীমান্তর অরুণাচলত টাৱাঙর সংঘর্ষক লৈ সদনত প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের বিবৃতি রাজ্যসভা আর লোকসভা উভয় সদনতে বিবৃতি দিলে রাজনাথ সিংয়ে প্রতিরক্ষা মন্ত্রীর বিবৃতির সময়তে বিরোধীয়ে হুলস্থুলীয়া পরিস্থিতির সৃষ্টি করে প্রতিরক্ষা মন্ত্রীর বিবৃতির সময়তে বিরোধীয়ে হুলস্থুলীয়া পরিস্থিতির সৃষ্টি করে চীনে ভূমি বেদখল করে সকল সলনি করব বিচারি বলে বিবৃতি দিয়ে চীনা সৈন্যক উভতি যাবলৈ ভারতীয় সেনায় বাধ্য করলে বলে মন্তব্য করে রাজনাথ সিং চীনের বিরুদ্ধে সরব কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ ভারতের 1 ইঞ্চি মাটিও চীনক এৰি দিয়া নহব বলে সকিয়াই দিয়ে অমিত শাহে ভারতীয় সেনায় বীরত্বরে চীনা সেনাক পরাভূত করা বলে মন্তব্য অমিত শাহর চীন ভারতের সংঘাতক লৈ বিস্ফোরক মন্তব্য গৃহমন্ত্রী অমিত শাহর 2005-2007 চনলৈ রাজীব গান্ধী ফাউন্ডেশনলৈ বৃহৎ পরিমাণের ধন দিছিল চীনা দূতাবাসে রাজীব গান্ধী ফাউন্ডেশনে 1 কোটি 35 লাখ টাকা লৈছিল চীনের পৰা
অরুণাচল সীমান্তত ভারত চীন সৈন্যের সংঘাতক লো প্রতিক্রিয়া জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার ভারতে সুবুরিয়া রাষ্ট্রখনের সঙ্গে উন্নত সম্পর্কের উদ্যোগ লওয়ার আহ্বান আসর সদ্য বিদায়ী সভাপতি দীপাঙ্ক নাথক জাতীয় পরিষদের দায়িত্ব গ্রহণ করবলে আহ্বান জানালে লুরিণজ্যোতি গগৈ জাতীয় পরিষদের জন্মর পরিকল্পনা আছিল আসর সদ্য বিদায়ী সভাপতি দীপাঙ্ক নাথক দেশপুর চিন্তন শিবিরক লো পর্যালোচনা বৈঠক মুখ্যমন্ত্রীর অধ্যক্ষতা জনতা ভবনত অনুষ্ঠিত হয় বৈঠক বৈঠকত সকল বিভাগের মন্ত্রী উপস্থিত বৈঠকত গ্রহণ করা হয় সিদ্ধান্ত কেবাটাও এই সিদ্ধান্ত সমূহ কি কার্যকরী হল তার খতিয়ান ললে মুখ্যমন্ত্রী লাহরী ঘাটত নিরাপত্তাহীনতার ভোগা হিন্দু পরিয়ালটির কাষত উপস্থিত হয় আরক্ষী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় করা একটা টুইটর পিছতে সমগ্র ঘটনার তদন্ত করে রাজু রবি দাসের পরিয়ালটক মাটি সঞ্জা দিলে প্রশাসন 15 ডিসেম্বর যোরহাটত অনুষ্ঠিত হব রাজ্য সরকারের কেবিনেট বৈঠক ন কইনার দরে সজাই পড়ায় তোলা হয়েছে সমগ্র যোরহাট নগর কেবিনেট বৈঠকের দিনা যোরহাটত 837 কোটি টাকার 16টা বৃহৎ অভিলাষী প্রকল্পর শুভারম্ভ করব মুখ্যমন্ত্রী জেলাখনের হুলুঙা পার্কস্থিত লাচিত মৈদামত লাচিত বরফুকনের স্মারক আর সাংস্কৃতিক প্রকল্পর ভূমি পূজন করব মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায় লাচিত মৈদামত 149.82 কোটি টাকা ব্যয়ের নির্মাণ করা হব এক বৃহৎ প্রকল্প এই প্রকল্প স্থাপন করা হব 125 ফুট উচ্চতার জাতীয় বীর লাচিত বরফুকনের ব্রঞ্জর মূর্তি কে সি প্রধান গোকুল বর্মনক সকিয়নি কে এলোর 24 ঘণ্টার ভিতর নেতাজনক ক্ষমা খোঁজার দাবি বিদ্রোহী সংগঠনটর ক্ষমা নুখুজিলে কমতাপুরের খেদি পঠিয়ার হুঙ্কার কে এলোর কোঁচ রাজবংশী সকল অসমিয়ার অঙ্গ বলে মন্তব্য করেছিল কে সি প্রধান গোকুল বর্মনে কমতাপুর লিবারেশন অর্গেনাইজেশনের মুখ্য সেনাধ্যক্ষ জীবন সিংহর অডিও বার্তার পিছত বিভিন্নজনের প্রতিক্রিয়া আক্রাসু কোচ রাজবংশী সম্মিলনী আর কে এলোর প্রাক্তন উপসভাপতি অন্তেশ্বর অধিকারী এই বিষয়ে প্রতিক্রিয়া প্রকাশ করে জনতা ভবনত সোলার লাইট বিতরণ অনুষ্ঠান এই অনুষ্ঠানত উপস্থিত থাকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দ্য আর্ট অব লিভিংয়ের উদ্যোগত এই সোলার লাইট বিতরণ কার্যসূচী বিদ্যুৎ সংযোগহীন স্থানত সোলার লাইট যোগান ধরে এই অনুষ্ঠানটে মেঘালয় তৃণমূল ভেটি বিস্তারের কুচকাওয়াজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শিলংয়ের রাজীব পুথিভঁরাল প্রেক্ষাগৃহত অনুষ্ঠিত সভাত তৃণমূল নেতা মুকুল সাংমার অংশগ্রহণ এটিয়ারে পুরা ষষ্ঠ শ্রেণীর পড়ায় পড়ুয়াব লাগিব বিষয় শিক্ষক সকলে পূর্বে একাদশ দ্বাদশ শ্রেণীতহে পাঠদান করেছিল বিষয় শিক্ষকে শিক্ষা ক্ষেত্র আঁচনি অনুসরি এই নির্দেশনা মাধ্যমিক শিক্ষা বিভাগের 72 ঘণ্টার পিছত সন্ধান নোলাল মালিগাঁও নিরুদ্দিষ্ট 4 বছরীয়া কন্যা কিকুটির শিশুটির সন্ধানত আরক্ষী অভিযান অব্যাহত রাখিছে যদিও এই পর্যন্ত মহানগর আরক্ষীয়ে কোনো ক্লু লাভ করবলে সক্ষম হওয়া নাই এতিয়া পলাতক বিলাসী পুনর জানাইছো এই মুহূর্তত গ্যাং অফ ডেভিলসর 4 সদস্য গ্রেপ্তার করেছে আরক্ষী সংবাদ মাধ্যমত বাতরি পরিবেশনের পাছতে আত্মগোপন করে আছিল বিভিন্ন স্থানত আত্মগোপন করে থাকা অবস্থার গ্যাং অফ ডেভিলসর 4 সদস্যক আরক্ষী জালত পেলাবলে সক্ষম হয় গ্যাং অফ ডেভিলসর এই সদস্য কেটা হল ক্রমে নয়াহাটর মিনহাজুল হক আর রহান হুসেন বান্ধবপাড়ার আখিলর খান মিনহাজুল হকে বাইকেরে খুন্দিয়ায় হত্যা করেছিল মহিলাগুলিক সংবাদ মাধ্যমত বাতরি পরিবেশনের পাছতে পলাতক হয়ে আছিল মিনহাজুল হক পলাতক মিনহাজুলের পিতৃ মাতৃক আর ভনীয়েকক সোধা পোছার থানালৈ লৈ আহিছিল আরক্ষী ঘটনা সন্দর্ভত ইতিমধ্যেই 11 জনক ইয়ার পূর্বে আটক করেছিল আরক্ষী 21 নভেম্বরত পাঞ্জাবাড়ীত সংঘটিত রঞ্জিত বড়া হত্যাকাণ্ডের হত্যাকারী করায়ত্ত করাক লৈ এতিয়াও সন্দেহ অসম আরক্ষীর উপর পরিয়ালর লোকর অভিযোগত আজি উত্তর দিব পৰা নাই গুৱাহাটী আরক্ষী যোৰহাট চিকিৎসা মহাবিদ্যালয়ত জন্ম দিয়া এটি নবজাতকর সত্যি ডিএনএ নিমিলিল পিতৃ মাতৃ 2015 চনত এগারী প্রসূতির সন্তান সলনির অভিযোগের পিছতে করেছিল ডিএনএ পরীক্ষা চিকিৎসকর বিরুদ্ধে চার্জশিট দাখিল আরক্ষীর গোসাইগাঁওয়ের শ্রীরামপুরত এখন ট্রাকের কোটি টাকার গাঁজা জব্দ 31 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথের বঙ্গ অভিমুখে গৈ থাকা অবস্থায় এখন ট্রাকের 400 কিলোগ্রাম গাঁজা সহ 2 জন লোকক আটক বিশ্বনাথের মহজুলিত 152 কুইন্টাল ধান জব্দ কৃষকের কম মূল্যত ধান ক্রয় করার খাদ্য আর অসামরিক যোগান বিভাগে অভিযান চলায় জব্দ করে ধানখিনি মহজুলির বানুয়ারীলাল শর্মা নামের লোকজনের গুদামের জব্দ 152 কুইন্টাল ধান দলগাঁওত বন বিভাগে বুলডোজার লগাই ভাঙিলে অবৈধ কাঠ ফলা মিল দলগাঁওয়ের কুঁয়ারী পুখুরীর টাংনি নৈর সমীপত আছিল অবৈধ কাঠ ফলা মিলটো মঙ্গলদৈ খণ্ড বন বিষয়ার এটি বন বিভাগের দলে উচ্ছেদ করে অবৈধ কাঠ ফলা মিলটো
তামুলপুৰৰ কুমাৰিকাটা উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ৰ শিক্ষকে ছাত্ৰীক মানসিক নিৰ্যাতন চলোৱাৰ অভিযোগ শিক্ষক অধৰ দেউৰীৰ বিৰুদ্ধে অধ্যক্ষৰ অভিযোগ পত্ৰ দাখিল কৰাৰ পিছতো বিষয়টো বিদ্যালয় কৰ্তৃপক্ষে গাব দিয়াৰ অভিযোগ ভুক্তভোগী ছাত্ৰীসকলৰ ডিঙৰ প্ৰাক্তন বিধায়ক মোবাৰক আলী পাঠানৰ ঘৰত চোৰৰ লুটপাত ঘৰত সকলোকে অচেতন কৰি চোৰে চলালে লুটপাত সোণৰ অলংকাৰ নগদ ধন লুটি লৈ গ'ল চোৰে অচেতন অৱস্থাত উদ্ধাৰ মোবাৰক আলী পাঠান আৰু তেওঁৰ পৰিয়ালক বুজাইত মুকলিকৈ চলিছে এণ্ডিং খেল কুমৰাকটা বজাৰত মুকলিকৈ চলিছে এণ্ডিং খেলৰ টিকট বিডেন বিশু আৰু ৰমেন নামৰ লোক তিনিজনে মিলি বুকিৰ জৰিয়তে অঞ্চলটোত এণ্ডিং খেলৰ টিকট মুকলিকৈ বিক্ৰী কৰি থকাত সৃষ্টি হৈছে প্ৰতিক্ৰিয়া মহানগৰীৰ বিৰুবাৰীৰ পৰা গ্ৰেপ্তাৰ এটা গোভাই বাইক চোৰক ধৃত বাইক চোৰটোৰ নাম বাক্সাৰ নয়ন ডেকা বিগত এসপ্তাহত ধৃত চোৰটোৱে চুৰি কৰিছে 4খনকৈ বাইক সৰুপথাৰত 4খনকৈ দোকানত চুৰিকাণ্ড ঘটনা সন্দৰ্ভত দোকানৰ স্বত্বাধিকাৰীয়ে সৰুপথাৰ থানাত দাখিল কৰিছে এজাহাৰ সোমবাৰী নিশা সংঘটিত হয় এই ঘটনা এতিয়াও সংকটমুক্ত নহয় লামডিঙৰ গুলীচালনাত আহত অৱসৰপ্ৰাপ্ত কৰ্মচাৰী তৰুণ চক্ৰৱৰ্তী গুৱাহাটীৰ জি এন আৰ চি হাস্পতালত চিকিৎসাধীন হৈ আছে চক্ৰৱৰ্তী চক্ৰৱৰ্তীৰ মূৰ আৰু ডিঙিত লগা দুটা গুলী এতিয়াও উলিয়াব পৰা নাই চিকিৎসকে লখিমপুৰ নগৰৰ মাজমজিয়াত উন্মত্ত যুৱকৰ তাণ্ডৱ ৰখাই থোৱা বাহনৰ ওপৰত উঠি অশ্লীল গালি গালা যুৱকজনৰ কেইবাখনো বাহনৰ ক্ষতি সাধন কৰে যুৱকজনে নিচাসক্ত অৱস্থাত আছিল যুৱকজন দিল্লীত উদ্ধাৰ অসমৰ পাঁচগৰাকী কিশোৰী ৰঙাপুৰাৰ পৰা সন্ধানহীন হৈছিল কিশোৰী কেইগৰাকী দিল্লীৰ ফৰিদাবাদৰ গাজিয়াবাদ আৰু হাৰিয়ানাৰ পৰা উদ্ধাৰ কিশোৰী কেইগৰাকী জুৰিয়াৰ ডংগাঁও চিকিৎসালয়ত আশাকৰ্মীক অশ্লীল ইংগিত দিয়াক লৈ তদন্ত কৰিছে খোদ নগাঁও জিলাৰ যুটীয়া স্বাস্থ্য সঞ্চালকে সোমবাৰে চিকিৎসক তফজুল ইছলামে এগৰাকী আশাকৰ্মীক অশ্লীল ইংগিত দিয়াৰ অভিযোগ উত্থাপন হৈছে যোৰহাটৰ গোহাঁই টেকেলাত ভয়ংকৰ দুৰ্ঘটনা দুৰ্ঘটনাত এজন লোকৰ মৃত্যু হয় ডাম্পাৰ মেৰামতি কৰি থাকোঁতে সংঘটিত হয় এই দুৰ্ঘটনা নিহত লোকজনৰ নাম দীপু পাটৰ মালিগাঁৱৰ কামাখ্যা গেটত পথ দুৰ্ঘটনা নিৰ্মীয়মান উৰণীয়া সেতুৰ খুঁটাৰ তলত সোমাল দাইল ভৰ্তি ট্ৰাক দুৰ্ঘটনা সংঘটিত কৰি এই ঘটনাস্থলীৰ পৰা পলাল ট্ৰাক চালক মঙলবাৰে পুৱতি নিশা সংঘটিত হয় এই দুৰ্ঘটনা বেংগালুৰুৰ মায়াচন্দ্ৰাত শোকাবহ দুৰ্ঘটনা সোমবাৰে নিশা সংঘটিত দুৰ্ঘটনাত তিনিজন অসমৰ যুৱকৰ মৃত্যু ডাম্পাৰে মহতি আনিছিল তিনি যুৱকক গোৱালপাৰাৰ দৰংগিৰিত ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা এখন তীব্ৰবেগী বালি ভৰ্তি ডাম্পাৰে মহতি আনিলে এখন বাহন দুৰ্ঘটনাত গুৰুতৰভাৱে আহত বাহনখনৰ চালক ৰাহুল শৰ্মা আহতজনক সংকটজনক অৱস্থাত চিকিৎসালয়ত ভৰ্তি বৰপেটাৰ ভেল্লাত ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা মাৰুতি ছুইফ্ট ডিজায়াৰ আৰু বাইকৰ মাজত দুৰ্ঘটনা এই দুৰ্ঘটনাত থিতাতে নিহত এজন লোক গুৰুতৰভাৱে আহত তিনিজন নিশা ভেল্লাৰ মাদ্ৰাছাৰ সন্মুখত সংঘটিত হয় এই দুৰ্ঘটনা নুমলীগড়ৰ লেটেকুজানত ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা পথৰ দাঁতিত বাইকসহ পৰি থকা অৱস্থাত দুজন লোকক উদ্ধাৰ কৰে প্ৰত্যক্ষদৰ্শী লোকে এই দুৰ্ঘটনাত এজনৰ মৃত্যু হোৱাৰ লগতে আন এজন গুৰুতৰভাৱে আহত অৱস্থাত উদ্ধাৰ গহপুৰৰ গোপালপুৰত দাও দাওকৈ জ্বলি উঠিল এখন ধান খেৰ ভৰ্তি গাড়ী মতি বৰা নামৰ ব্যক্তিজনৰ ঘৰৰ পৰা খেৰ আনি থকা অৱস্থাত জ্বলি যায় ট্ৰাকখন অগ্নি নিৰ্বাপক বাহিনীয়ে নিৰ্বাপন কৰে জুই হুজাই ৰেল ষ্টেচনৰ পাম্প হাউচত ভয়াৱহ অগ্নিকাণ্ড এতিয়ালৈকে অগ্নিকাণ্ডৰ প্ৰকৃত কাৰণ জানিব পৰা হোৱা নাই ঘটনাস্থলীত হুজাই অগ্নি নিৰ্বাপক বাহিনী উপস্থিত হৈ জুই নিৰ্বাপন কৰিবলৈ সক্ষম হয় তিনিচুকীয়াত কংগ্ৰেছৰ ভাৰত জোৰো যাত্ৰা দহোটীয়া চুক বিহুতলীত আৰম্ভ কৰা এই সভাৰ জৰিয়তে চহৰখনত উলিয়াই ভাৰত জোৰো যাত্ৰা সভাপতি ভূপেন বৰাই অংশগ্ৰহণ কৰে যাত্ৰাত কোচ ৰাজবংশীৰ জনজাতিকৰণ আৰু পৃথক কমতাপুৰৰ দাবীত কেইবাটাও প্ৰতিবাদী কাৰ্যসূচী ঘোষণা আগ্ৰাসুৰ কোচ ৰাজবংশীক অসমীয়া বুলি কে এ চি চিফ গকুল বৰ্মনে কৰা মন্তব্যক দুখজনক আৰু হাস্যকৰ আখ্যা বংগভংগৰ ওপৰতো প্ৰতিক্ৰিয়া অসমত বিজেপি চৰকাৰে ডি চি এছ পি পদত মুছলমান বিষয়াক নিযুক্তি দিয়াৰ পৰা উদ্দেশ্য প্ৰণোদিতভাৱে আঁতৰি থকাৰ গুৰুতৰ অভিযোগ কংগ্ৰেছৰ জ্যেষ্ঠ বিধায়ক ৱাজিদ আলী চৌধুৰীয়ে আনিলে এই অভিযোগ দেশত ধৰ্মীয় মেৰু বিভাজনৰো অভিযোগ উলুবাৰীৰ জনজাতীয় হাইস্কুলৰ মাটি বিজেপি কৰ্মীয়ে বেদখল কৰাক লৈ সক্ৰিয় বিধায়ক সিদ্ধাৰ্থ ভট্টাচাৰ্য মাটিৰ নথি পত্ৰলৈ বিধায়কৰ কাৰ্যালয়লৈ মাটি পঠিয়ালে বিদ্যালয়ৰ প্ৰধান শিক্ষকক সদ অসম ছাত্ৰ সন্থাৰ সদ্য বিদায়ী সভাপতি দীপাংকৰ নাথক অসম জাতীয় পৰিষদত যোগদানৰ আহ্বান দলটোৰ সভাপতি লুৰিণজ্যোতি গগৈয়ে জনালে এই আহ্বান সোমবাৰৰ নিশা ৰহাৰ ৰাস উৎসৱ উদ্বোধন কৰি সাংবাদিকৰ আগত এই মন্তব্য সভাপতিজনৰ লাহৰীঘাটৰ এটা হিন্দু পৰিয়ালক নিৰাপত্তাহীনতাত ভোগা ঘটনাক লৈ প্ৰাক্তন বিধায়ক শিলাদিত্য দেৱৰ প্ৰতিক্ৰিয়া য'ত মুছলমান বেছি হৈছে তাত এটাও হিন্দু মানুহ থাকিব নোৱাৰা হৈছে মুখ্যমন্ত্ৰীৰ কঠোৰ ব্যৱস্থা লোৱাৰ দাবী শিলাদিত্য দেৱৰ
কোকৰাঝাৰৰ ডক্টৰ শোভা ব্ৰহ্ম সংগীত আৰু চাৰুকলা মহাবিদ্যালয়ৰ ছাত্ৰ-ছাত্ৰীৰ প্ৰতিবাদ সাময়িকভাৱে স্থগিত বিটিচিৰ শিক্ষা সঞ্চালকৰ আশ্বাস প্ৰদানৰ প্ৰতিবাদী কাৰ্যসূচী সাময়িকভাৱে স্থগিত ৰাখে প্ৰতিবাদী শিক্ষাৰ্থীসকলে চিকিৎসক নিযুক্তিৰ দাবীত উত্তাল হ'ল ওদালগুৰি কলাইগাঁৱৰ ৰাজপথ দুঘণ্টা জুৰি মঙলদৈৰ গুটিয়াচাং পথ অৱৰোধ কৰিলে আছু যুৱ ছাত্ৰ পৰিষদে কলাইগাঁও আদৰ্শ চিকিৎসালয়ত চিকিৎসক নিযুক্তিৰ দাবী নামৰূপত সোমবাৰে শিলৰ কুঁৱেৰীৰ মেচিনত সোমাই গুৰুতৰভাৱে আহত হৈছিল তিনিগৰাকী মহিলা এই ঘটনা বুজ ল'লে কাৰ্যবাহী দণ্ডাধীশ শৰৎ গগৈ আৰু আৰক্ষী বিষয়া নীলকমল বৰুৱাই 15 ফেব্ৰুৱাৰীৰ পৰা অনুষ্ঠিত হ'ব তৃতীয় পৰ্যায়ৰ গুণোৎসৱ ইফালে এই দিনটোতে প্ৰতি বছৰে উদযাপন কৰা হয় মিচিংসকলৰ আলি আয়ে লৃগাং উৎসৱ এই উৎসৱত গুণোৎসৱ আৰম্ভ হোৱাত মিচিংসকলৰ মাজত সৃষ্টি হৈছে তীব্ৰ প্ৰতিক্ৰিয়া দৰঙৰ অকলিবাৰী ঔতলাত ধান ক্ৰয় কেন্দ্ৰ শুভ উদ্বোধন মুখ্যমন্ত্ৰীৰ সমগ্ৰ গ্ৰাম্য আঁচনিৰ অধীনত দৰঙত প্ৰথমটো ধান ক্ৰয় কেন্দ্ৰ মুকলি কৰা হয় কৃষকসকলক ধানৰ উচিত মূল্য দিয়াৰ উদ্দেশ্যে মুকলি কৰা হয় এই কেন্দ্ৰটি মৰিয়নীৰ বিজয়পুৰত হাতীৰ গছকত প্ৰাণ গ'ল বৰষা গগৈ নামৰ এগৰাকী কিশোৰীৰ বন্যাহস্তীৰ আক্ৰমণত গুৰুতৰভাৱে আহত কিশোৰীগৰাকীৰ মাতৃও পুৱতি নিশা সংঘটিত হয় এই শোকাবহ ঘটনা বনৰীয়া হাতীৰ উপদ্ৰৱত এতিয়া বিনিদ্ৰ ৰজনী কটাবলগীয়া হৈছে বাক্সাৰ ৰাইজেও দৈনিক হাতীৰ এটা বৃহৎ জাকে জিলাখনৰ থালকুচি গেৰুৱা নিচলামাৰী আদি ঠাইত বন্যাহস্তীয়ে চলাইছে উপদ্ৰৱ হাতী আক্ৰমণত ধ্বংস কৰিছে এখন বিদ্যালয় কামপুৰৰ 2 নম্বৰ জুকুতা দিন দুপৰতে বন্যাহস্তীৰ আক্ৰমণত এজন লোকৰ মৃত্যু পাহাৰত খৰি কাটিবলৈ যাওঁতে মুখামুখি হয় বন্যাহস্তীৰ সৈতে মৃত্যু হোৱা লোকজনৰ নাম চহৰ আলী গহপুৰত দেওনাবুৰীত চৰকাৰী মাটিমাহৰ বীজেৰে খেতি কৰি কান্দোনত ভাগি পৰিছে এগৰাকী মহিলা কষ্টোপাৰ্জিত ধনেৰে দেহাৰ ঘাম মাটিত পেলাই খেতি কৰিলে যদিও খেতিডৰাত মাটিমাহৰ গছহে ওলাল নধৰিল ফল কলিয়াবৰত কুঁৱৰীটোল পানী যোগান আঁচনিত চৰকাৰী ধনৰ হৰাত 87 লাখ টকীয়া পানী যোগান আঁচনিখনৰ ফুটা টেংকীৰে পৰি থকা পানীয়ে প্ৰমাণ কৰে বিভাগ আৰু ঠিকাদাৰৰ কামৰ নমুনা তিনিচুকীয়া জিলাত সংঘটিত হৈ থাকে এইটোৰ পিছত সিটো অপৰাধজনিত ঘটনা কিন্তু অপৰাধ ৰোধ কৰাৰ বাবে জিলাখনত নাই পৰ্যাপ্ত আৰক্ষী জিলাখনত উচ্চপদস্থ বিষয়াৰ পৰা কনিষ্ঠবললৈ এতিয়াও খালী হৈ আছে বহু পদ গোলাঘাটৰ কৃষি বিষয়াৰ কাৰ্যালয়ত খুমটাইৰ বিধায়ক মৃণাল শইকীয়াৰ ছাডেন ভিজিট দীৰ্ঘদিন ধৰি কাৰ্যালয়টোত বিষয়াই ঘোষ লোৱাৰ অভিযোগ উত্থাপন কৰি আহিছিল কৃষকসকলে 500 টকা নিদিলে এটা চহী নিদিয়াৰ অভিযোগ কৃষকসকলৰ আগ্ৰামাৰ ৰবিৰামক গুণামহেৰে তুলনা বি টি আৰৰ কাৰ্যবাহী সদস্য ৰঞ্জিত কুমাৰ বসুমতাৰী মঙলবাৰে এক সভাত হাগ্ৰামা মহিলাৰী আৰু ৰবিৰাম নাৰ্জাৰীৰ বাবে এসময়ত বি টি আৰত বহু গছ গছনিৰ মৃত্যু হৈছিল বুলিও মন্তব্য কলিয়াবুৰৰ মিছাত শ্মশান নিৰ্মাণৰ নামত ব্যাপক দুৰ্নীতি সংঘটিত হোৱাৰ অভিযোগ শ্মশান নিৰ্মাণৰ নামত চৰকাৰী ধন হৰাত কৰাৰ অভিযোগ আমলখী গাঁও পঞ্চায়তৰ সভানেত্ৰীৰ বিৰুদ্ধে চামগুৰি সমষ্টিৰ ৰঙাগোৰা পঞ্চায়তত ঈদগাহ নিৰ্মাণৰ নামত চলিছে লুণ্ঠন ৰাজ 7 লাখ টকাৰে নিৰ্মাণ হ'বলগীয়া ঈদগাহটোৰ নামত পঞ্চায়তৰ সভানেত্ৰী আৰু এ পি মেম্বাৰে ধন আত্মসাত কৰাৰ অভিযোগ ৰঙিয়াৰ 3 নম্বৰ ৱাৰ্ডত কৃত্ৰিম বান্ধ 3 নম্বৰ ৱাৰ্ডৰ সাহিত্য সভা ভৱন পথ বিজ্ঞানসন্মতভাৱে নিৰ্মাণ নকৰাৰ ফলত খৰালি কালতো পথৰ ওপৰত সৃষ্টি হৈছে বানৰ ঠায়ে ঠায়ে আৱৰ্জনাৰে ভৰি পৰিছে পথটোৰ ওপৰভাগ ৰঙিয়াৰ চিৰাখুণ্ডিত বিপদজনক যাতায়াত অঞ্চলটোত উৰণীয়া সেতু অথবা এখন ৰেল গেট নথকাৰ বাবে ৰাইজে ৰেলপথৰ ওপৰেৰে বিপদসংকুলভাৱে কৰিবলগীয়া হৈছে যাতায়াত দীৰ্ঘদিনে ৰেলপথটোত উৰণীয়া সেতু অথবা ৰেল গেট নিৰ্মাণৰ দাবী জনাই আহিছে ৰাইজে বাক্সাত ডক্টৰ বাণীকান্ত কাকতি মেধা বঁটা বিতৰণ জিলাখনৰ 1035 গৰাকী ছাত্ৰ ছাত্ৰীক প্ৰদান ডক্টৰ বাণীকান্ত কাকতি মেধা বঁটা জিলাখনৰ বৰমা মহাবিদ্যালয়ৰ প্ৰেক্ষাগৃহত অনুষ্ঠিত সভাত আনুষ্ঠানিকভাৱে বিতৰণ কৰা হয় এই বঁটা শিলচৰত উচ্চতৰ মাধ্যমিকৰ চূড়ান্ত বৰ্ষ উত্তীৰ্ণ মেধাৱী ছাত্ৰ ছাত্ৰীসকলক প্ৰদান কৰা হয় ডক্টৰ বাণীকান্ত কাকতি মেধা বঁটা জিলাখনৰ 1307 গৰাকী ছাত্ৰ ছাত্ৰীৰ মাজত প্ৰদান কৰা হয় এই বঁটা ধুবুৰী জিলাৰ বাবে প্ৰজ্ঞান ভাৰতী আঁচনিৰ অধীনত স্কুটি বিতৰণ কৰা হয় মঙলবাৰে মন্ত্ৰী জয়ন্ত মল্ল বৰুৱাৰ উপস্থিতিত 13 গৰাকী ছাত্ৰীক আনুষ্ঠানিকভাৱে বিতৰণ কৰা হয় স্কুটি পৰ্যায়ক্ৰমে বিতৰণ কৰা হ'ব বাকী স্কুটিসমূহ বিশিষ্ট লেখক নবীন বৰুৱালৈ আগবঢ়োৱা হ'ব 2021-22 বৰ্ষৰ সন্তোষ কুমাৰ কৰ্মকাৰ সোঁৱৰণী ৰাজ্যিক বঁটা শিৱসাগৰ বাণিজ্য মহাবিদ্যালয়ে আগবঢ়াব এই সন্মান শিৱসাগৰ পৌৰসভাৰ আজব কাণ্ড বিগত 2 মাহ ধৰি দম দম জাবৰ চহৰৰ মাজমজিয়াত থকা যমুনাৰ পাৰৰ মূল পথৰ ওপৰতে পেলাই থোৱাত নৰক যন্ত্ৰণা ভুগিবলগীয়া হৈছে জনসাধাৰণে
মহানগরীর সরু সজায়স্থিত গরলিয়া গাঁওয়ার মূল তোরণর উন্মোচন নবনির্মিত হোলি গগৈ সোঁৱৰণী তোরণখন উন্মোচন করে গাঁৱৰে নিবাসী নিৰালা গগৈয়ে এই অনুষ্ঠানত উপস্থিত থাকে কণ্ঠশিল্পী সদানন্দ গগৈকে ধৰি গাঁৱৰ শতাধিক লোক মুখ্যমন্ত্রীর আশ্বাসর পাছতে মনালিসাক উন্নত চিকিৎসার বাবে গুৱাহাটীলৈ প্রেরণ মাজুলীর জোরবিল বনিয়া গাঁওয়ার ছবছরিয়া মনালিসাক উন্নত চিকিৎসার বাবে 108 এম্বুলেন্সে গুৱাহাটী মেডিকেল কলেজলৈ প্রেরণ দুই দিনতে বেদখলমুক্ত হব বরদুয়া সত্রর প্রায় 700 বিঘা মাটি এই কথা উল্লেখ করে পাটবাকি সত্রর সত্রাধিকার দেবানন্দ দেবগোস্বামীয়ে তিনিখন সত্রর প্রায় 700 বিঘায় বেদখলের কবলত দুই দিনতে বেদখলীকৃত ভূমি মুকলির প্রস্তুতি গোয়ালপাড়ার ঘাড়ি উৎপাদনের বাবে বিখ্যাত লক্ষ্মীপুরের উদমারী অঞ্চল উদমারী গাঁওখনের শতাধিক পরিয়ালে ঘরতে প্রস্তুত করে ঘাড়ি ঘাড়ি প্রস্তুত করিয়ে অঞ্চলট লোকসকলে চলাই আহিছে পরিয়াল ডিমা হাসার উমরাংশত তিনিদিনিয়াকৈ অনুষ্ঠিত হব ফেলকন ফেস্টিভেল 15-17 ডিসেম্বরলৈ অনুষ্ঠিত হবলগীয়া এই উৎসবত অসমৰ জনগোষ্ঠীয় কলা সংস্কৃতি প্রদর্শন করা হব শিবসাগর দিশাংমুখর বনভোজস্থলত উদযাপন হব দিশাং মহোৎসব 26 ডিসেম্বরের চারিদিনিয়াকৈ অনুষ্ঠিত হবলগীয়া এই মহোৎসবৰ বাবে মঙ্গলবারে দিশাংমুখর বালিচরত স্থাপন করা হয় লাইখুটা জাগিরুদ্দর বাংখাই গাঁৱত আয়োজন করা হয় পরম্পরাগত নখোৱা পর্ব তিওয়া জনগোষ্ঠীর আমফিকুলার মাজত অনুষ্ঠিত এই নখোৱা পর্বত একেলগে অংশগ্রহণ করিলে 105টা পরিয়ালে জামুগুৰিহাটৰ ভৰলিয়া পরিয়া কন্যাক বহুমুখী পামৰ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় কৃষি পামখনের সভাকক্ষত অনুষ্ঠিত সভার সভাপতির আসন অলঙ্কৃত করে কন্যাকার অধ্যক্ষ তথা পরিচালন সঞ্চালক বিধায়ক পদ্ম হাজরিকায় অসম সাহিত্য সভার কর্মচারীসকলের বাবে সুখবর অনাদায় হয়ে থাকা দুমাহর দরমহা দিব অসম সাহিত্য সভায় কেবা মাহ ধরে দরমহা দিব পৰা নাছিল সাহিত্য সভার কর্মচারীসকলক ঋণ লৈ প্রদান করব দরমহা নলবাড়ির নাহেরবাড়ি স্থিত বনভাগ বতাঘিলা হাইস্কুলের বিদ্যালয় সপ্তাহ উদযাপন পাঁচদিনিয়াকৈ বর্ণাঢ্য কার্যসূচী পালন করা বিদ্যালয় সপ্তাহর মঙ্গলবারের দিন এক বর্ণিল শোভাযাত্রা উলিওয়া হয় বাক্সার জেলাহত লিঙ্গ বৈষম্যর বিরুদ্ধে সজাগতা সভার আয়োজন আকাশ ক্লাস্টার সিএলএফর উদ্যোগত পূব খাগড়াবাড়িত লিঙ্গ বৈষম্যর উপর আয়োজন করা হয় এই সভা দিনজোড়া কার্যসূচী অনুষ্ঠিত হয় সজাগতা সভাখন সদৌ শিবসাগর জেলা অনুসূচিত জাতি ছাত্র সন্থার উদ্যোগত ডক্টর ভীমরাও আম্বেদকর আদর্শ সম্মান বঁটা প্রদান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানত অসম সরকারের কর্মশ্রী বঁটা প্রাপক শিবসাগর জেলার অতিরিক্ত উপায়ুক্ত বিতুপন নিয়োগক প্রদান করা হয় কলিয়াপুরত আরম্ভ হয়েছে অসম প্রিমিয়ার ক্লাব চ্যাম্পিয়নশিপ গ্রামাঞ্চল থাকা ক্রিকেটর প্রতিভা বিকাশের বাবে অসম ক্রিকেট সন্থায় পঞ্চম বর্ষর বাবে আয়োজন করেছে অসম প্রিমিয়ার ক্লাব চ্যাম্পিয়নশিপ আর খুমটাই খেন্দুরি টিং চা বাগিচাত মহিলা ফুটবল প্রতিযোগিতা খেন্দুরি টিং ক্রীড়া সন্থার উদ্যোগত আর রাইজর সহযোগত তিন নম্বর বাপুজি খেলপথারত মহিলা ফুটবল একাদশে 5-4 গোলের ব্যবধানত দুলিয়াজান মহিলা ফুটবল একাদশক পরাস্ত করে রিয়াসিল আজির সুপারফাস্ট প্রাইম টাইম 100 নমস্কার।